আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা আমাদের ফ্যাক্টরি থেকে, সেটা মিরপুর এক নাম্বার নবাবের বাগ মোহনা কাউন্টারের সাথে মেইন রোডের সাথেই। যারা বিরুলিয়া যাবেন, বিরুলিয়ার ক্ষেত্রে হাতের ডাইনে এবং বিরুলিয়া থেকে আসার ক্ষেত্রে হাতের বাম পাশে মেইন রোডের সাথে আলিফ ডোরের ফ্যাক্টরি। আপনারা ওইখানে গেলে আমাদের এই জিনিসগুলো দেখতে পাবেন। এটা হচ্ছে বার্মাটিকের ফাইল, এগুলো দিয়ে আমরা বার্মাটিকের চৌকার এবং বার্মাটিক ডিপ পাল্লা করার জন্য কিছু রেখে দিয়েছি। এখানে আমাদের স্টকে আরও কিছু কাঠ আছে, এটা মাথার কাঠ এবং কিছু ডিপ পাল্লা এবং সলিড পাল্লা কাঠ রাখা হয়েছে। খুব শীঘ্রই পাল্লাগুলো কাজ ধরা হবে। আজকে আপনাদের কাছে এইগুলো দেখানোর উদ্দেশ্য আমাদের বর্তমানে যে কাজগুলো আছে এবং আমাদের ফ্যাক্টরি যাবতীয় সকল বিষয়গুলো, বাইরের অংশে যে কাঠগুলো আছে সেই কাঠগুলো আপনাদের কাছে তুলে ধরা। আর পাকা দেড় ইঞ্চি থিকনেসের যাদের পাল্লা এবং চৌকাটের পাকা আড়াই পাকা ছয়ের প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এগুলো কিছু বেশি রেট পড়ে, তো এই স্ট্যান্ডার্ড সাইজগুলো আমরা বেশি বিক্রি করে থাকি। এগুলো হচ্ছে সেগুন কাঠের, সলিড কাঠের এবং বাজু কিছু আর রয়েছে। তো এখানে হচ্ছিলো কিছু পাল্লা, 33 ইঞ্চির পাল্লা যেগুলো পয়েন্টিং পাল্লা বলা হয় থাকে, এই পয়েন্টিং পাল্লাগুলো তৈরি করেছি। এগুলো ঈদের আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল, তো ঈদের পর হয়ে গেছে, মিস্ত্রি আসে এগুলো বার্নিশ করে একবার সাইডে ডেলিভারি দেওয়া হয়ে যাবে। তো এখানে পাল্লা কিছু আছে, সাথে আরও কিছু পাল্লা দেখাবো। আমাদের এই মুহূর্তে 350 পাল্লা রেডি করা আছে, এখানে 50 পিসের মতো আছে স্টেকে। পরবর্তী স্টেকে আরও এমনটাই আছে, 30-35 পিসের মতো। এগুলো 37 ইঞ্চি এবং 33 ইঞ্চি কিছু পাল্লা আছে, 27 ইঞ্চি পাল্লা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, কারণ 40 ইঞ্চি চৌকাটার সাথে, 37 ইঞ্চি চৌকাটার সাথে এবং 30 ইঞ্চি চৌকাটার সাথে যে পাল্লাগুলো প্রয়োজন, এগুলো স্ট্যান্ডার্ড সাইজ। এগুলো পিডব্লিউর কাজ, যেগুলো আমাদের কাছে অর্ডার এসেছিলো সেই কাজগুলো তৈরি করেছি এবং সাথে এখানে কিছু পাল্লা আছে। তো স্টেকভাবে রেখে দিয়েছিলাম, যখন যতটুকু কাজ করে ঠিক সেভাবে রেখে গিয়েছিলো, তো সেভাবে আছে। তো আপনাদের কাছে এই বিষয়গুলো এবং স্ক্রিনে যে নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এগুলো হচ্ছে হলো লোকাল কিছু কাঠ, যেগুলো কাঠগুলো দিয়ে সিজনিং করার পর আমরা সেগুলোকে আপনাদের কাছে নিয়ে আসবো। যারা কম খরচে কিছু কিছু পাল্লা চাচ্ছে, যে আমাদের কম খরচে কিছু কিছু কাঠ দেন, পাল্লা দেন, সেগুলো প্রয়োজন, তাদের জন্য আজকের এই জায়গার ভিডিওগুলো আপনাদের প্রয়োজন পড়বে। এগুলো হলো মাথার কাঠ, যেগুলো আমরা একটা চৌকাট বা চৌকাটের সাথে পাল্লাগুলো প্রয়োজন পড়ে, পাল্লা যে আউরা মাথা যেটাকে বলা হয় সেগুলো। আর এগুলো সেগুন চৌকাট স্টকে রাখা হয়েছে, যাদের কমন সাইজে কিছু সেগুন কাঠের চৌকাট প্রয়োজন পড়ে তারা আমাদের কাছ থেকে চৌকাটগুলো নিয়ে যেতে পারবেন। এর মধ্যে 40-45 চৌকাট করানো হয়েছে। এগুলো হচ্ছে ডাল চৌকাট, এগুলো 7 আড়াই এবং 6 আড়াই কিছু চৌকাট আছে, যাদের 7 আড়াই চৌকাট প্রয়োজন হবে তারা আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন। আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের কাছে ইজিলিভাবে পেয়ে যাবেন। আমাদের শোরুমের ঠিকানা মিরপুর 10 নম্বর কাজীপাড়া। এখানে আসলে আমাদের কাছ থেকে আপনারা শোরুম দেখে অফিসে এসে আমাদের প্রয়োজনের জিনিসগুলো, যেগুলো আমরা বিক্রি করি আপনাদের জন্য, ইজিলিভাবে আপনারা সেগুলো পেয়ে যাবেন। আর এখানে কিছু পাল্লা আছে, পারাপার ফুলবিন দিয়ে সলিড কাঠের উপর তৈরি করা হয়েছে। এখানে কিছু পাল্লা সাইজ করা হয়েছে, যেগুলো আরও কিছুদিন পরে একসাথে পাল্লার কাজে লাগিয়ে দেওয়া হবে। এখানে কিছু সারে পলে মিক্স সংমিশ্রণ করা আছে কিছু কাঠ। এখানে সলিড কাঠের কিছু পাল্লা আছে, এখানে প্রায় 70-75টা পাল্লা করার জন্য কিছু কাঠ বেশ করে রেখে দেওয়া হয়েছে। আগামী দিন এগুলো ফ্যাক্টরিতে পাল্লা বানানো কাজে লাগে যাবে। এবং কিছু 6 আড়াই চৌকাট আছে, 22 পিস চৌকাঠ সেট তৈরি করা আছে, এখান থেকে চৌকাঠ তৈরি করা হয়ে যাবে। এগুলো মাথার কাঠ হিসেবে কাঠগুলো হবে এবং এটা হচ্ছে আমাদের সিজনিং চেম্বার। এখানে মূলত আমরা কাঠগুলোকে চেরাই করে আনার পর সিজনিং করি, আপনাদের জন্য তৈরি করি, যাতে করে কাঠগুলো ফাঁকা না হয়ে যায় এবং বাঁকা না হয়ে যায়। এখানে কিছু কাঠ রাখা হয়েছে পয়েন্টিং পাল্লার জন্য, ব্যবহার করার জন্য। আর এখানে কিছু 6 আড়াই বাজু আছে এবং 11 আড়াইগুলো কাজে করার জন্য, 6 আড়াই চৌকাঠের যে কাজগুলো প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন। কিছু কাঠ এখানে জমানো আছে, যেগুলো শুধু পিটিং করার কাজে ব্যবহার করা হবে। আর এগুলো হচ্ছে আমাদের পাল্লাগুলো, যেগুলো সম্ভব শেষভাবে ব্যবহার করবে। এগুলো মেহগুনি কাঠ, এখানে কিছু সেগুন কাঠ আছে, লোহার কিছু গুঁড়া আছে আমাদের এখানে এই কাঠ। আমি আপনাদেরকে আবারও বলছি, আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর 1 নম্বর দিয়া বাড়ি থেকে বিরুডিয়া রোডে তামান্না পার্কের আগে মোহনা কাউন্টারের সাথে মেন রোডে আলিফ ডোর। এখানে আসলে আমাদের শুধুমাত্র এখানে চৌকাঠ, পাল্লা, সিজনিং এবং মেশিনের যন্ত্রাংশগুলো সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।